বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ভারতের অবস্থান তাদের নিজস্ব, জন কিরবি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার একথা বলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলর, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। এ সময় তিনি বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তার বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে এক সাংবাদিক কিরবির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয়ে কী আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি তিনি কিরবির কাছে আরেকটি প্রশ্ন করেন যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পাশে থাকবে কিনা। সাংবাদিকের উত্তরে জন কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেন পৃথিবীর যে প্রান্তেই যান এবং যে নেতার সঙ্গেই কথা বলেন না কেন, তিনি মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানান দেন। এটি প্রেসিডেন্টের জন্য একটি স্বাভাবিক বিষয় এবং তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ়। মানবাধিকার এই প্রশাসনের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এর ব্যতিক্রম হবে না। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে জন কিরবি বলেন, তিনি মনে করেন বাংলাদেশের সঙ্গে ভারত তাদের দ্বিপাক্ষিক আলোচনা করতেই পারে, কিন্তু বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অন্তরায় সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র কেবল তাদের অবস্থান জানাতে পারে, যুক্তরাষ্ট্র জানে তাদের অবস্থানটা কোথায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট এবং প্রকাশ্য, তবে ভারত সরকার তাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই পারে। এর আগে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সম্প্রতি 3C ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের ভিসা দেওয়া হবে না। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু করতেই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এ নীতি নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়।